ভোটে বাম, দলবদলের হিড়িকে ঘাটাল বিধানসভায় নজির দিবাকরের। মাথায় মাঙ্কি টুপি, গলায় মাফলার জড়ানো, এক হাতে মোটরবাইকের হ্যান্ডেল আর এক হাতে মাইক্রোফোন, বাইকের সামনে লাল ঝান্ডা। সকাল সকাল তিনি পাড়া থেকে হাট বাজারে বলেই চলেছেন, ভোট দিন বাঁচতে তাড়াহাতুড়ি কাস্তে। এই স্লোগানকে সাথে নিয়ে দীর্ঘ 30 বছর ধরে গোটা অঞ্চল জুড়ে একাই প্রচার করে চলেছেন 70 বছরের দিবাকর আলু। আর তাই গোটা অঞ্চল জুড়ে দিবাকর আলুর এখন নাম সিপিএম দাদু। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমানে এরিয়া কমিটির সম্পাদক 70 বছরের দিবাকর আলু। আর এই দিবাকর আলুর রাজনীতির প্রশংসা করিয়েছে সিপিআইএম এর সব থেকে বড় শত্রু তৃণমূলের নেতা কর্মীরা। দীর্ঘদিন যখন বেকারত্ব জীবন ছিল তখনও ওই দল সিপিএম করতো, বর্তমানেও চাকরি পাওয়ার পরেও সিপিএম করছে। তবে হ্যাঁ, ছেলেটা একনিষ্ঠভাবে দলের হয়ে প্রচার করে আমরা দীর্ঘদিন দিয়েছি। ছাত্র জীবনে সিপিআইএম এর রাজনীতিতে হাতে খড়ি, আর শিক্ষক হিসাবে একটি স্কুলে চাকরিও করেন তিনি। কিন্তু চাকরির সময়কাল থেকেই বাম জামানার রমরমা অবস্থাতেও প্রতিদিন সাইকেল নিয়ে খালি গলায় প্রচার করেছেন, কখনো বা বাঁশের চোঙা তৈরি করে সিপিএম এর প্রচার করেছেন, কখনো সাইকেলে মাইক বেঁধে। বছরের পর বছর গড়িয়েছে, চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি, তারপরে ডিজিটাল যুগে নিয়েছেন একটি হ্যান্ড মাইক, আর সেই মাইকে করেই নিজের ছোট মোটর বাইকে চড়ে প্রতিদিন সকালে দিবাকর প্রচার করে চলেছেন সিপিএম কে ভোট দিন। এখন তিনি প্রচার করছেন ঘাটাল বিধানসভার প্রার্থী সিপিআইএম এর কমল দলয়ের সমর্থনে। জানা যায় 2011 সালের নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, ঘর ছাড়ার মতো অভিযোগও উঠেছিল। কিন্তু সেই সময়ও প্রচার বন্ধ করেননি দিবাকর বাবু। এবার 2021 সালেও তিনি দাবটেই প্রচার করে চলেছেন, আর এতে তৃণমূল নেতৃত্বের কাছে প্রশংসা করিয়েছেন তিনি। তৃণমূলের অঞ্চল কমিটির সম্পাদক হিমাংশু বেরা বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে একনিষ্ঠভাবে সিপিআইএম করে চলেছে, আর ওর এই প্রচার ও দলকে ভালোবাসা দেখে আমরা অভিভূত। আর সিপিআইএম সূত্রে খবর, এখনো এই ধরনের বহু প্রবীণ মানুষ আছে যারা সিপিএম কে ভালোবেসে বিভিন্ন ভাবে যে যার মতো করে প্রচার করে চলেছে। তাদের হাত ধরে আর নতুন প্রজন্মের হাত ধরে বামফ্রন্ট খুব শীঘ্রই আবার পশ্চিমবাংলায় ফিরে আসবে। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। না না না, পার্টি আমার নিজের মনের ইচ্ছা। এটা লোকসভা সময় থেকে, বিগত লোকসভা অনেকদিন থেকে করছিলাম, কিন্তু এটা নিজে কিনেছি, নিজের পয়সায় পার্টি ছাড়তে কাজ করছি। মাইক যখন ছিল না এমনি মুখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও চং দিয়ে ভুগতাম। আগে কি করতেন? ও চোঙা, টিনের চোঙা থাকতো, টিনের চোঙা দিয়ে আমরা করতাম। আগে কি করতে? আগে ওই কনসেন্ট্রেট করতাম। আমি কোনোদিন, আমার পেশা এইটাই, আমি আগে মাস্টারি করতাম, শিক্ষক আগে ডাক্তারি করতাম। আমি ফার্মাসিস্ট, একজন ফার্মাসিস্ট গড়ে নিজের ডাক্তারখানা ছিল। তারপর সেটা ভালো না চলার পর আমি প্রাইমারি স্কুলে মাস্টারি পাই, শিক্ষকতা করি, শিক্ষকতা অবসর পর থেকে চলছি। দলের কী দায়িত্ব আছে? আমি এখন এটাই কোন সদস্য, রাজনগর পূর্ব ব্রাঞ্চ এলাকার আমি সম্পাদক। এই যে এই গাড়ির তেল খরচা, এই সব আমার, সবই আমার। এটা এরকম বিনিময় কিছু নেই। আমরা তো চেষ্টা করছি, বলছি এবার বিকল্প সরকার গঠনের জন্য, এই বিকল্প সরকার যাতে মানুষ চায়, এর মানুষ জনগণ চিন্তা করবে। 2011-এর পরিস্থিতি আর এখন বর্তমান পরিস্থিতি অনেক তফাৎ হয়ে গেছে, অনেক তফাৎ হয়েছে। মানুষ যারা যেভাবে ভোট দিয়েছিল বিগত দিনে, সেটা এখন নেই। মানুষ তাদের অভিজ্ঞতা বুঝতে পেরেছে, এই চাল চুরি, ত্রিপল চুরি, কাঠ মানে খাওয়া, ধান্নাবাজি করা, এটা আর মানুষ আর চাচ্ছে না। একটা বিকল্প সরকার চাই, এই বিকল্প সরকার মানে বাম ও গণতান্ত্রিক ফ্রন্ট, এছাড়া কোনো উপায় নেই। 2021-এ বলুন, আমাদের ঘাটাল বিধানসভা কেন্দ্র হচ্ছে কমল দলই। চেষ্টা করে দেখছি তো, বলার তো কিছু নাই। জনগণ জিনিস, জনগণ, হ্যাঁ, ও কাও জানতে দিতে হয়।
গণশক্তি পত্রিকা সেটা বলতে দীর্ঘদিন যখন বেকারত্ব জীবন ছিল তখনও ওই দল সিপিএম করতো, বর্তমানেও চাকরি পাওয়ার পরেও সিপিএম করছে। তবে হ্যাঁ, ছেলেটা একনিষ্ঠভাবে দলের হয়ে প্রচার করে আমরা দীর্ঘদিন দেখছি এবং ছেলেটা সম্বন্ধে মোটামুটি ভালো। আপনারা তো এই তো বিরোধী দল করেন, তৃণমূল করেন, আর সে করে সিপিএম, মানে তাতেও মানে ভালোকে ভালো বলতে হচ্ছে না? না, করে করে প্রচার করছে। বেকারত্ব জীবনে অনেক চাকরি পেয়ে ঘর ঢুকেছে বটে, কিন্তু এর মতন একনিষ্ঠ সহকারে দল করার মতো মানসিকতা অধিকাংশ মানুষের আমরা দেখিনি। এই যে সামনে 2021 নির্বাচন, তিনি বলছেন যে তাদের যে সিপিএমের প্রার্থী কমল দলের প্রচার করেন, উনি নিশ্চিতভাবে আমরা আশা করছি মনে হচ্ছে কী বলবেন? না না, এ জেতা খুবই অসম্ভব, কারণ তৎকালীন সময়ে যেভাবে একটা ঘটনা ঘটেছিল ব্যাকফুটে চলে গেছে, বর্তমানে জিততে পারবে না। প্রশ্ন হচ্ছে যেটা কিছুটা হয়তো ভোট তাদের পক্ষে আসবে, কিন্তু জেতা ক্ষেত্রে সম্ভব না। এই একজন ব্যক্তির এইভাবে প্রচার দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন, এই বিষয়টাকে কী বলবেন? আমার খুব ভালো বলে আমি মনে করি, প্রচারটা ভালো। সমস্ত ত্যাগ করে হ্যানতেন করে যে প্রচার, এবং এখন হচ্ছে যে রিটায়ারমেন্ট হয়ে গেছে তারপরে যে দলের কাজ করছে, এটাকে আমি খুব ভালো বলে মনে করি। আপনার নাম? আমার নাম হিমাংশু এরা। একজন ব্যক্তিকে দেখলাম বাইকে করে আসলো, লাল ঝান্ডা লাগানো আছে, বামেদের প্রচার করছে, এরকম কি প্রত্যেকদিন করে? যতদিন থেকে বাম আছে ততদিন ও বামই করে, প্রত্যেক ইলেকশনে ও তারা এরকম বাইক নিয়ে যায়। আমার কালো কাছে কত কোন দিকেই যায়। কেমন ব্যক্তি আপনাদের কাছে? ভালো ভালো। আমার নাম বিমল বরদলৈ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।